धीरे गोविंद प्रभु काछे आइला, धीरे गोविंद प्रभु काछे आइला, धीरे धीरे गोविंद प्रभु काछे आइला, प्रभु जाने नाम करिया, ओ प्रभु जाने नाम करिया, প্রভুর কাছে এসে গোবিন্দ গো সকল প্রণাম করলেন। তখন প্রভু ভাবছেন, কে প্রাণের ভক্ত হতে পারে যে এমন ভাবে আমার চরণ কৃপা পাওয়ার জন্য আপন ব্যাকুল হয়ে আছে। কিন্তু গোবিন্দ গো আমি জানি, কিন্তু এ তো এই জন্মের কথা, কিন্তু আমার মনে হয় আরো যেন তোর সাথে আমার পরিচিতি রয়েছে।
गोविंद संगे करे चलिए
চাকরি হরি হরি বলি হইয়া চলিছে সকলি হরি হরি বলি হরি বলি হরি হরি বলি হরি বলি হরি বলি হরি বল হরি বলি হরি গোবিন্দ ঘোষকে প্রভু দেখতে দেখতে নবদ্বীপে শান্তিপুরের ঘাটে যেখানে বিষ্ণুপ্রিয়া তার সঙ্গে কাঞ্চনকে সঙ্গে স্নান করতে গেছেন কাঞ্চন দেখে বিষ্ণুপ্রিয়া বলছে ওরে কাঞ্চন দেখ তো ইনি আমার গ্রামের ঠাকুরটি যার জন্য আমি এতদিন কেঁদেছিলাম আমি যদি চলে যাই তুমি কৃষ্ণ রাম ধরে কৃষ্ণ রামকে
देखी मारे जाओ
না করতি না আরে বড় ভাল ডালি গো
प्रभु सेवा करे, प्रभु
की होगी तो पूजा है, वो मनर से भर करे एक की होगी तो पूजा है। एक जने से बोलछी आमी देव होरी, हां चल होरी तो की তখন গোবিন্দ ঘোষকে শুনে আমার সাথে এসো, আমি তোমার হরিত কিনে। আর যেতে যেতে গোবিন্দ ঘোষ ভাবছে, হ্যাঁ আজ তো আমি একটি হরিত কি মাধুকুড়ি করব, কিন্তু কালও তো প্রভু আসবে অগ্রদিকে, সকল ভক্তরাও আসবে সে বাড়িতে, তাহলে কালও যদি আমার হরিত কি ভিক্ষা করতে যেতে হয় থেকে বড় দুটি হরিত কি মাধুকুড়ি করে। তখন তিনি সেই লোকটিকে আবার বলছে, দাদা দুইটি হরি তো কি দাহ, দুইটি হরি তো কি দাহ, দুইটি হরি তো কি দাহ, আমার দুইটি হরি তো কি দাহ, আমার প্রভুর সেবা করে দুইটি হরি তো কি দাহ, আমার প্রভুর সেবা করে দুইটি হরি তো কি দাহ, ভগবানের সেবা করে দুইটি হরি তো কি দাহ, দুইটি হরি তো কি দাহ, আমার দুইটি হরি তো কি দাহ, দুইটি হরি তো কি দাহ, আমার দুইটি হরি তো কি দাহ। দুটি হরি তোকে নিয়ে প্রভুর কাছে যাচ্ছে, দুটি হরি তো কিলাইয়া প্রভুর কাছে আইলা, দুটি হরি তো কিলাইয়া প্রভুর কাছে আইলা, দুটি হরি তো কিলাইয়া প্রভুর কাছে আইলা, চলে যাও প্রভুর কাছে চলে যাই গো, চলে যাই গো একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, অন্তরে জানি লহরি অন্তরে জানি লহরি তোরে জানি লহরি অন্তরে জানি লহরি, বিন্দর চাতুরি অন্তরে জানি লহরি, বিন্দর চাতুরি অন্তরে জানি লহরি, বিন্দর চাতুরি গোবিন্দর চাতুরি অন্তরে জানি লহরি অন্তরে জানি লহরি অন্তরে জানি লহরি। গৌরহনি আমার মনে মনে বুঝতে পারলেন, ও গোবিন্দ ঘোষ তুমি আমার কাছ থেকে হরি তোকে লুকিয়ে হবে, এ শাস্তি তুমি পাবে, কালকেই তোমার শাস্তি দেবে। দেখিতে দেখিতে বড়দিন আসিয়া গেল, আসিয়া যে গেল তার সঙ্গে ভক্তরা পুনরায় আসি, পুনরায় আসিল আবার প্রভু এক মিষ্টি অন্নপ্রসাদ নিলে, সেদিকে সেবন করল আবার গোবিন্দ ঘোষের দিকে শ্রীহস্ত করল। গোবিন্দ ঘোষ আর দেরি না করে ওই সঞ্চয় করা হরিতকে নিয়ে প্রভুর করে দিল। তখন প্রভু বলছে, গোবিন্দ ঘোষ এ হরিতকে তুমি কোথায় গেলে? তখন গোবিন্দ ঘোষ বলছে, এ তো আমি কাল দুটি হরিটকি মাধুকুড়ি করেছিলাম, আজ একটি আপনার করে দিলাম এবং কাল একটি আপনার করে দিয়েছিলাম। গোবিন্দ ঘোষ তুমি জানো না সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই, তুমি নাকি সন্ন্যাসী, তুমি নাকি সর্বত্যাগী, সন্ন্যাসী হয়ে তুমি
সঞ্চয় করলে। আজ অগ্রদীপের গঙ্গার তীরে সঞ্চয় করার অপরাধে তোমায় আমি নির্বাসন দিলাম। ওগো প্রভু গো, প্রভু গো, বলো না অমল কথা বলো না গো। প্রভু এমন করে নির্বাসন দিয়ে চলে যেও না প্রভু, এমন করে নির্বাসন দিয়ে চলে যেও না প্রভু। থাকবো এ গানে, তুমি আমায় এমন ভাবে ছেড়ে চলে যেও না প্রভু, এমন ভাবে আমায় ছেড়ে চলে যেও না প্রভুর পরে। আচ্ছা আর বলছি প্রভু, তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো, আমি তো এই কথা জানতাম না প্রভু। তখন প্রভু বলছে, গোবিন্দ ঘোষ, অন্যায় যখন তুমি করেছো শাস্তি তুমি, এর শাস্তি তোমাকে পেতেই হবে। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এবার ভক্তের প্রতিজ্ঞা দেখুন প্রভু, আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আবার এখানে ফিরে আসতে হবে, এই অগ্রদীপের গঙ্গার তীরে প্রভু আবার তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে আবার ফিরে আসতে হবে। প্রভু গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে চলে যাচ্ছে, প্রভুরও মন খারাপ, তাই তিনি বলে বলে যাচ্ছে, আমার মন মানে না যাব বৃন্দাব, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমি নয়ন করে দেখব সাধা, আমি নয়ন ভরে দেখব সাধা, নয়নি ভরে দেখব সাধা, আমি নয়ন ভরে দেখব সাধা, নিকুন জোকানো মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গো কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে দিব সদা নিকুল জোকানো, আমি ব্রজে দুলাই অঙ্গে মাখিব, আমি ব্রজে দুলাই অঙ্গে মাখিব, যে ধুলা অঙ্গে মাখিব, বলিব রাধা রাধা মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব রে। যেখানে থাকুন না কেন, দেখতে দেখতে আসলে একদিন দুদিন এবং চার দিন মূল্যবান তত্ত্ব কথা একেবারে নয় দিন কেটে গেল, শ্রেষ্ঠদের মধ্যে একজন
गुरुदास गायन महाशय তার লীলা কীর্তন শোনার জন্য আপনারা 10 দিনের মধ্যে সময় বিশালাক্ষী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবেন। তখন গৌড়হরি রাম কেলি থেকে গঙ্গায় পাথর ভাসিয়ে দিয়েছে এবং তাতে লেখা ছিল হরে কৃষ্ণ মধুর হরে কৃষ্ণ 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 হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे और गोविंद घोष से संवाद पे चले तखन गौड़हरि এসে ডাকছে गोविंद घोष हेलो हेलो আর অল্প কিছুক্ষণের মধ্যে তখন গোবিন্দ ঘোষ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হচ্ছে বাইরে এসে গুরুদাস গায়ন মহাশয়। আপনারা যে যেখানে থাকুন না কেন আসুন এবং দেখুন উপভোগ করুন। বাইরে এসে তিনি প্রস্তুত করলেন। আমরা চেষ্টা করেছিলাম আগামী কাল গুরুদাস গায়ন মহাশয়কে আসর দেওয়ার জন্য কিন্তু ওনার যেহেতু বুকিং পাইনি সেজন্য বাধ্য হয়ে সেই মূর্তিটা ভগবান 5:15 সময় দিতে বাধ্য হয়েছে। আপনারা আসুন মূল্যবান তত্ত্ব কথা শুনুন এবং ইদানিং কালের শ্রেষ্ঠদের মধ্যে একজন গুরুদাস গায়ন মহাশয় হরি নাম সংকীর্তন করেছেন আর তার মধ্যেই ওই বালকটা কোথায় উদয় হয়ে গেছে। প্রভু ওই বালকটা কোথায় গেল ওটা তোমার জানতে হবে না গোবিন্দ ঘোষ। তুমি এই মূর্তিটিকে ঠিক ঠিক সেবা পূজা দেবে এবং তোমার মধ্যে এখনো সংসার বাসনা রয়েছে। তুমি আবার নতুন করে সংসার তখন গোবিন্দ ঘোষকে যারা অগ্রদ্বীপের বাসীরা ভালোবাসতেন তারা গোবিন্দ ঘোষের আবার একটা বিবাহ দিল। গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম হলো চন্দ্রা বলবি। দেখতে দেখতে চন্দ্রা বলি একটা পুত্র সন্তান হল। কিন্তু একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে আর ভিক্ষা করে এসে তিনি চন্দ্রা বলি গোপীনাথের কি সেবা পূজা হয়েছে। চন্দ্রা বলি তখন
বাল্লি তৈরি করছিলেন ছোট গোপীনাথ। তখন তিনি রেগে গিয়ে ওই বাল্লিখানা নিয়ে বড় গোপীনাথ অর্থাৎ ভগবান গোপীনাথ। গোবিন্দ ঘোষ যখন বুঝতে পারলেন তখন তিনি বলছেন, চন্দ্রাবলী এর শাস্তি তুমি পাবে। আর ঠিক তাই হল, দেখতে দেখতে চন্দ্রাবলী তিন দিন জ্বরে মৃত্যু হয়ে গেল। আর ছোট গোপীনাথকে নিয়ে একদিন দুদিন তিন দিন কেটে গেল। এভাবে এক বছর দু বছর তিন বছর পাঁচটা বছর কেটে গেল। তখন ছোট গোপীনাথের বয়স হলো পাঁচ বছর। বুকের যন্ত্রণায় ছটফট করতে করতে ছোট গোপীনাথ পাটাতনের উপর শুয়ে পড়ল। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আজ যদি তুমি আমার ছোট গোপীনাথকে আমার কাছ থেকে কেড়ে নাও, আমি কি নিয়ে থাকবো? প্রভু আমি কি নিয়ে থাকবো? আমার বাঁচার আর কোনো কারণই থাকবে। গোবিন্দ ঘোষ যখনই গেলেন চরণামৃত খাওয়াতে গেলেন ছোট গোপীনাথ, একটা সময় নিস্তব্ধ হয়ে গেল। ছোট গোপীনাথ সেই চরণামৃত ঢোক মারতে পারল না, ছোট গোপীনাথের মৃত্যু হয়ে গেল। আর তখন গোবিন্দ ঘোষ বুকের ওপর মাথা রেখে হাউ হাউ করে কাঁদতে লাগল আর বলছে, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। তুমি করে হাস আরে কাদা, এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। করি চরণ সেবা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। গোবিন্দ ঘোষকে ভগবান গোবিন্দনাথ বলছে, বাবা আমার সেবা পূজা দাও, জগতের মানুষ আমায় পাষাণ মনে করে কিন্তু আমি পাষাণ নই। আর দেখতে দেখতে গোবিন্দ ঘোষের মৃত্যু হয়ে গেল। আর তখন বড় গোপীনাথ অর্থাৎ ভগবান গোপীনাথ বলছে,
বাবা আমি আজ তোমার জন্য পিণ্ড দান করব।